এদেরকে কিন্তু আমার মনে হচ্ছে কোনো শয়তান হবে ভাই। এই সামনে আগাবি না। So, hey guys, what's up and welcome back to my channel. So guys, আজ আমি তোমাদের সাথে এমন কিছু ভূতদের পরিচয় করাবো যাদের দেখে তোমাদের মনে হবে এদের থেকে তো নিজেদের থোবড়াগুলাই বেশি ভয়ঙ্কর। তো বুঝতেই পারছো পুরো হরর হতে চলেছে বিষয়টা। ভয় কারো হিসু আটকে গেলে আমার কিছু করার নেই, কারণ প্যান্টে সুজো হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর এই ভূতেরা না, এরা বাঙালি ঘরোয়া সুইট কিউট ভূত। চলো আর ভাত না বকে বাঙালি ভূতের ভূতরা কার নামা দেখে নেওয়া যাক। ও ওদিকে তুলে নিয়ে আছে কোন একটা বাসা থেকে। ও গাইস, দেখাই যাচ্ছে যে ভূত দাদু টুম্পার সাথে ডেটিং এ বার হইছে। কিন্তু ভাই, এই পোলা পাইনগুলা ভূত দাদুর পিছনে পড়ছে কেন? যারা চিরকাল সিঙ্গেল থাকছে মানে কি ভূত দাদুকেও চিরকাল সিঙ্গেল থাকতে হবে? মানে শান্তি মতো টুম্পার সাথে ডেটিং এ বার হয়েও ভূত দাদুর নিস্তার নাই। জাহান ভাই, 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 হ্যালো, উজ্জ্বল ভাই, হ্যালো, ভাই, উজ্জ্বল ভাই, কারণ আমার মনে পড়ে গেল আমি ঠিক এইভাবেই চোখ বন্ধ করে থাকার অ্যাক্টিং করতাম যখন আমার ম্যাথ টিচার আমাকে বাড়িতে পড়াইতে আসতো। ও গাইস, তোমরা দেখতেই পাচ্ছো এই ভূত দাদু এতটাই জীবিত যে ক্যামেরাতেও ধরা পড়ে, আর সাথে খুব ঘরোয়াও, না হলে একই চ্যানেলে এতবার দেখা দিত না। শুধু জানতে ইচ্ছা করে এই ভূত দাদু পার শুটে কত টাকা নেয়, তাহলে আমরাও এখন থেকে প্রিপারেশন নিতে পারি। এই জন্মে তো বেকারই থাকলাম, মরার পর ভূত হয়ে অনেক টাকা ইনকাম করব এই সব চ্যানেলে ঘোস্ট পদে নিযুক্ত হয়ে। ভরা ছেলে পুলেরা তাদের প্রেমিকাকে নিয়ে যায়। গাইস, ভূত দাদু গাছের উপর উঠে গেছে, কিন্তু শিওর এ লো বাজেটের ভূত, গাছে উঠে স্ট্যাচু হয়ে দাঁড়ায় গেছে। আরে কোনো কারনামা করো, মাথা নিচের দিকে করে ঠ্যাং উপরে তুলে নাচ মেরি গানে ওমর নাই নাচা, তাহলে তো তোমাকে ভূত বলে সার্টিফাই করাটাও বেকার, শুনেই তুমি ভূত প্রজাতির নামে একটা কলঙ্ক। আর এ এমন এক তান্ত্রিক যে ক্ষণে ক্ষণে জনসন বেবি পাউডার ছিটাচ্ছে ভূত দাদুর দিকে, মানে এর দৌড় এতটুকি। ব্যবস্থা করব। তোমাদের যতটুক যা সামর্থ্য সেই টাকা তোমরা পাঠাও নিচে দেওয়া ইউপিআই আইডিতে। চলো এবারে কয়েকটা ভূত দাদুর ফ্যানদের কমেন্ট পড়া যাক। ভাই, আত্মাদের মুখ দেখতে চাই। কেন ভাই, মুখটা সুন্দর হয়ে পারলে ভূতকেও গার্লফ্রেন্ড বানাবে এরকম অবস্থা, ভূতকে আই লাভ ইউ। এইটা দেখে পতঞ্জলি বিষ খাওয়ারও সামর্থ্য নাই আমার, কারণ খাইলে পরে আবার আমিও ভূত হয়ে যাবো, তারপরে দেখা যাবে আমাকেও এরকম করে কেউ আই লাভ ইউ বলবে। তাই সত্যি বলতে ভূতের থেকে আশ্চর্য ব্যক্তিগুলা হচ্ছে এরা, যারা কমেন্টে এইসব লেখে। চলো এবার আমি যাই, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, তাতে সবাই ভূতদের ভালোবাসতে শেখে, ইনক্লুডিং মি, কারণ আমিও দেখতে ভূতের মতোই। তো আজকের মতো থাকলো ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ফানি ভিডিওতে। টাটা, খতম, বাই বাই, গয়া।